আমার গত 2012 সাল থেকে এই জিআরডি সমস্যা। টেস্টের চলাকালীন আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, আমি সারাদিন খাওয়া দাওয়া সময় মতো করে নিই, ঠিকঠাক হয়েছে, কোনো খাওয়াতে কোনো সমস্যাও হয়নি এবং এই টেস্ট খুব সহজ, মানে কোনো সমস্যা নেই। সার্জারির জন্য আমি স্যারের কাছে পরামর্শ নিই এবং স্যার সার্জারির পরামর্শ অনুযায়ী সার্জারি হয়, তা আমি সার্জারি করাই সেখানে। আজকে আমার 1 বছর 2 মাস হয়ে গেছে সার্জারি, আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ। নমস্কার, আমার নাম পার্থ দাস, আমি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আমার গত 2012 সাল থেকে এই জিআরডি সমস্যা এবং এই সমস্যাতে আমি দীর্ঘ 10 বছর, মোটামুটি 9-10 বছর ধরে ভুগছি। সমস্যা কখনোই কমছে না, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। লাস্ট আমি হায়দ্রাবাদ গিয়েছি, সেখানেও সেইভাবে সঠিক সুরাহা পাইনি। আমার খাওয়ার পরে পেটে ব্যথা হয়, পেট শক্ত হয়ে যায়, বমি হয়ে যায়, খাওয়ার উঠে আসে উপরের দিকে, তারপরে চেস্ট পেন হয়, রাত্রেবেলায় ঠিকঠাক ঘুমাতে পারি না। তারপরে আমি ইউটিউব অনেক সার্চ করতে করতে ইউটিউব সার্চ করে দেখি ডক্টর চিরাগ ঠাক্কর গুজরাটে, তখন ওনার সাথে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছে আসি। তখন উনি আমাকে দেখেন এবং আমাকে 2 টেস্টের জন্য সাজেশন করেন, পিএইচ টেস্ট এবং ম্যানোমেট্রি টেস্ট। গতকালকে আমার ম্যানোমেট্রি টেস্ট হয়েছে এবং পিএইচ টেস্ট স্টার্ট হয়েছে গতকালকে থেকে, 11টা থেকে শুরু হয়েছে, আজকে 11টার মধ্যে সেই টেস্টে শেষ হবে। এবং সেই টেস্টের চলাকালীন আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, আমি সারাদিন খাওয়া দাওয়া সময় মতো করে নিই, ঠিকঠাক হয়েছে, কোনো খাওয়াতে কোনো সমস্যাও হয়নি এবং এই টেস্ট খুব সহজ, মানে কোনো সমস্যা নেই, টেস্ট করা খুবই সহজ। টেস্টে রেজাল্ট কী আসবে সেটা আগামীতে আমি আবার বলব। নমস্কার, আমি পার্থ দাস বলছি, মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। তো আমি লাস্ট আপনাদের কাছে ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে পিএইচ স্টাডি এবং ম্যানোমেট্রি টেস্ট হয়েছিল, তারপরে ডাক্তারবাবু আমাকে বলেন, ডক্টর চিরাগ ঠাক্কর আমাকে বলেন যে সার্জারি করলে ভালো হবে, তা সার্জারির জন্য আমি স্যারের কাছে পরামর্শ নিই এবং স্যার সার্জারির পরামর্শ অনুযায়ী সার্জারি হয়। এবং সার্জারি করার পরেই আমি 1-3 ঘন্টা পরেই আমি খাওয়া দাওয়া নর্মালি করতে পারি এবং হাঁটাচলাও করতে পারি। এখন ছুটি হয়ে গেছে আমার, 3 দিন হয়ে গেছে, আমার 9 তারিখে সার্জারি হয়েছে, 2020 জানুয়ারির 9 তারিখে সার্জারি হয়েছে। আমার আজকে 13 তারিখ, আমি আগের থেকে অনেক সুস্থ। এখনও পর্যন্ত আমার শরীরে যে সমস্যা খুব বেশি সমস্যা নাই, শুধু ওই একটু পেটের এখানটা একটু আটকে যায় মনে হয়, তাছাড়া এমনি খুব বড় প্রবলেম নেই, ভালো আছি। এরপরে আমি আবার ভিডিও দেখাবো আগামী 2-3 মাস পরে যে আমি এই সার্জারির পরে কেমন কতটা সুস্থ আছি। নমস্কার, আমার নাম পার্থ দাস, আমার বাড়ি পশ্চিমবঙ্গ, জেলা মুর্শিদাবাদ, থানা বহরমপুর। আমার দীর্ঘ 8 বছর ধরে অ্যাসিড রিফ্লাক্স জিইআরডি সমস্যা ছিল, গ্যাস্ট্রোএসোফেজাইটিস রিফ্লাক্স ডিজিজ। লাস্ট 2020 জানুয়ারি আমি আহমেদাবাদে ডক্টর চিরাগ ঠাক্কর কাছে যাই এবং উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন পিএইচ স্টাডি এবং ম্যানোমেট্রি টেস্টের জন্য, এবং সেই টেস্ট করানোর পরে ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আমার হায়াটাল হার্নিয়া হয়েছে, যেটি সার্জারি একমাত্র উপায়, সার্জারি করলে আপনি পারমানেন্টলি সলিউশনের জন্য সার্জারির উপদেশ দিয়েছিলেন ডাক্তারবাবু, তা আমি সার্জারি করাই সেখানে। আজকে আমার 1 বছর 2 মাস হয়ে গেছে সার্জারি, আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ। আমার আগে যখন জিআরডি সমস্যা ছিল অপারেশন হওয়ার আগে, তখন আমার অনেক রকমের সমস্যা হতো, যেমন গলা জ্বলা, মাথা ব্যথা, পেটটা ফুলে ফুলে থাকা, ভারী ভাব, মনে হয় যেন খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না, তা এখন সেই সমস্ত জিনিস কিছুই নেই, এই সমস্ত সমস্যাও নেই। এখন আমি খাবার দাবার সবই খাই, কোনো সমস্যা হয় না, কোনো রকমের কোনো অ্যান্টাসিড ট্যাবলেট আমাকে এখন আর খেতে হয় না। আগে যেমন অপারেশন হওয়ার আগে যেমন আমি প্রতিদিনই 1টা করে অ্যান্টাসিড ট্যাবলেট খেতাম, কিন্তু এখন আমার কোনো রকমের কোনো 1 বছর ধরে আমি কোনো রকমের কোনো অ্যান্টাসিড ট্যাবলেট খাইনি, আমি সব ধরনের খাবারই খেতে পারি, অসুবিধা হয় না। তবে ডাক্তারবাবু যেটা বলেছিলেন সেটা হলো যে স্পাইসি খাবার এবং অয়েলি খাবার, যাতে
কম খাই ও কখনো যেন খালি পেট না থাকি। হ্যাঁ, এটুকুই বলেছিলেন, আমি সেটাই মেনেই চলি এখন। আমার এখন কোনো সমস্যা নেই। অপারেশন হওয়ার আগে আমি ডাক্তারবাবু, আমি তখন আগে ব্যায়াম করতাম, অপারেশন হওয়ার আগে আমি ব্যায়াম করতাম, জিম করতাম। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম তখন অপারেশন হওয়ার আগে, যে ডাক্তারবাবু আমি কি অপারেশনের পরে জিম করতে পারবো? তো ডাক্তারবাবু বলেছিলেন হ্যাঁ আপনি জিম করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তা আমার এক বছর হওয়ার পরে আমি এখন প্রত্যহ সকালবেলায় জিম করি, আমার কোনো সমস্যা হয় না। আর খাওয়া দাওয়াতেও এখন আর কোনো সমস্যা নেই, আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ, কোনো অসুবিধা আমার হয় না, অ্যাসিডিটির জন্য কোনো সমস্যা নেই। ধন্যবাদ।